বড় ভয়ঙ্কর এক পরিকল্পনা করেছে আমেরিকা, আর আমেরিকার এই খেলাটা আজকের দিনে সারা বিশ্বের মানুষগুলো বুঝতে পেরেছে, আর যার কারণেই বিশ্ববাসী আমেরিকার প্রতি তাদের সমর্থন ছড়িয়ে নিচ্ছে, আর দিন শেষে দখলদারদের প্রতিও তাদের সমর্থনে ভাটা পড়েছে। নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক ধরনের কিন্তু ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে পৃথিবীর অনেকগুলো অমুসলিম রাষ্ট্র। কিন্তু তাই বলে কি আমেরিকা চুপ আছে? না, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোকে যুদ্ধ নাগাই দিয়া তারা সেখান থেকে সরে আসলো, দখলদারদেরকে এরা যে কোনো মূল্যে মাঠে রাখবে। কারণ কি জানেন, মধ্যপ্রাচ্যের যে আরবি রাজনীতি, মাথা মোটা যে আমিরুল মোমিনিনরা আছে, এদেরকে এই দখলদার রাষ্ট্র দিয়ে বিভিন্নভাবে ভাজাইয়া পোড়াইয়া একের সাথে অন্যকে লাগাইয়া এই তাদের যে পরাশক্তির ক্ষমতা, আরবদের মাথা ভেঙে খাওয়া, সেই খেলাটা আমেরিকা দায়িত্ব দিয়ে রাখছে কাদেরকে? দখলদারদেরকে। একদিকে মানবতার কথা বলছে, নানান ধরনের বক্তব্য দিচ্ছে, কিন্তু গতকালকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন ও জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল সিকিউ ব্রাউন তারা দখলদারদের রাজধানীতে পৌঁছে গিয়ে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে পাল্টা কাউন্টার করেছে আমাদের আমাদের বীরদের প্রধান। কখনো আবার আমরা দেখতে পারি যে কোনো এক ঘটনা ঘটতে পারে আমেরিকায়, আর সেইটার দায়ভারও আমাদের বীরদের এরকম বক্তব্যের জন্য হয়তো নিয়ে আসতে পারে। আর আন্তর্জাতিকভাবে ওই যে 9/11 সময় যে ঘটছিল না, 9/11 সময় ঠিক একইভাবে আবার এই রাষ্ট্রটারে এরা সবাই মিল্লা আক্রমণ করে শেষ করে দিতে পারে। ঘোষণাটা কি আর কোন ধরনের উস্কানিমূলক বা গুতোমারা বক্তব্য দিচ্ছে সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনার লয়েড ওস্টিন বলছে যে আপনার দখলদারদের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে তারা বৈঠক করেছে। তো সেই বৈঠক থেকে কি ঘোষণা এসেছে? ঘোষণা আসছে সরাসরি আমাদের বীরদের বিরুদ্ধে, এই যুদ্ধে আমেরিকার যেই মদত সেটা কন্টিনিউ থাকবে। আর আমাদের বীরদেরকে দেখেন আবারও কিভাবে এরা ধরেন একতরফাভাবে নেগেটিভ বানানোর সুযোগ করছে। বলছে যে অস্থিতিশীলতা এবং অনিরাপত্তাহীনতার সুযোগ নেবে বীররা, দখলদার রাষ্ট্রকে এমন পরামর্শ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে এই শহরে যুদ্ধের পর দখলদার যদি দ্বিরাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে না যায়, তাহলে তা আরো অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং সেটির সুযোগ নেবে আমাদের বীররা। কেন দ্বিরাষ্ট্র সমাধান আলাদা? তোরা ডায়রি কি তো বলতে পারোস যে আমাদের রাষ্ট্রটা আলাদা হয়ে যাবে, তোদের রাষ্ট্রটা আলাদা হয়ে যাবে? আর বলা হচ্ছে যে দখলদারদের সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করে বলছে যে দখলদারদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন সব সময় অটুট থাকবে। আর বলা হচ্ছে যে আমরা জানি গত 72 দিনে দখলদারদের ইতিহাসে বেদনাময় কয়েকটি দিন ছিল, এই যুদ্ধের শেষে দখলদারদের জনগণ এবং আপনাদের প্রতিবেশীদের জন্য আরো নিরাপত্তাহীনতা, ভয় এবং হতাশা অপেক্ষা করবে আর এই ট্র্যাজেডিকে আরো জটিল করে তুলবে। তো এরা এখানে বেসিক্যালি কোন খেলাটা খেলতেছে আমি বুঝাই, এরা এই ধরনের বক্তব্য দিয়ে বলছে যে আমরা তোমাদের পাশে আছি। কিন্তু দেখেন, বাইডেন সরকার তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দখলদারদের মার্কোবা ট্যাঙ্কের জন্য 45,000 গোলা পাঠাইছে, মানে 14,000 আসছে আর বাকিটা অন দ্য প্রসেসিং। এই গোলাগুলো হাতে নেওয়ার পর আজকে পরিসংখ্যান দেখেছেন 19,967 জন ভাই আমাদের শহীদ হয়েছেন এই দখলদারদের আক্রমণের কারণে। এরা গির্জা বাদ দিচ্ছে না, এরা ধরেন সেইখানে থাকা খ্রিস্টান মানুষদেরকে বাদ দিচ্ছে না, যারে যেমনে পাইতেছে, মানবতার মাইকা বাপ করে ফেলছে। এরপরও একবারের জন্য আমেরিকাদেরকে স্যাংশন দেওয়ার কথা বলছে না। 10ই ডিসেম্বর পৃথিবীর অনেক রাষ্ট্রে এরা স্যাংশন দিছে, কিন্তু দখলদার রাষ্ট্রে দিছে না। এখন এই প্রতিরক্ষা মন্ত্রীরা এখানে আইসা বেসিক্যালি গোপনে আরো কিছু পরিকল্পনা করছেন, বিশ্ববাসী একটা আইওয়াশ দিচ্ছেন। তবে এই আইওয়াশটা কিন্তু আমাদের বীররা ভালোই বুঝছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং জয়েন্ট চিফের আসার পর আমাদের বীরদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে আর কোনো ষড়যন্ত্রের, মানে এখানে কোনো বীজ বনে, তাহলে সেটার পাল্টা প্রতিরোধ বা জবাব দেওয়া হবে বীরদের পক্ষ থেকে। আর আপনারা জানেন যে এখানে বীরের অনেকগুলা গ্রুপ কানেক্টেড আছে বিভিন্ন জায়গায়, যেমন ইরাক, সিরিয়া, বিভিন্ন জায়গায় দখলদারদের সেনাবাহিনীর উপর বিভিন্ন রকম আক্রমণ হচ্ছে। আবার কখন কোন দিন এদের কোনো একটা রাষ্ট্রে ঘটনা ঘটে, এরপর আইসা কব যে এরাই ঘটাইছে, কারণ এরকম ঘোষণা দিছে, যে তো বীররাও এই মুহূর্তে একটু কড়া ভাষায় প্রতিবাদ করছে। সমাধান হওয়া উচিত আরব রাষ্ট্রগুলোকে নিয়ে একসাথে বসে জাতিসংঘে, অথবা শক্তিশালী আরব রাষ্ট্রগুলো ইরান, রাশিয়া, চীন এদেরকে সহ সাথে নিয়ে, বা অনারব রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে আপনার একটা সলিউশন। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী আইসা এখানে বেসিক্যালি বীরদেরকে একটা সুশ্রাণী দিছে, আমরা আছি, তোমরা লড়ো। এগুলো কথা হইতে পারে ভাই? আসে লাজ লজ্জাদের, আল্লাহ হেফাজত করুক, ভালো থাকুন।